সো হেভ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে ভিডিওতে বলবো যে রিয়েল জিটিএ 5 কি করে আপনারা প্লে করতে পারবেন, রিয়েল জিটিএ 5। হ্যাঁ গাইস, এর জন্য কোনো রকম আপনার টাকা লাগবে না, আপনারা একদম ফ্রিতে বিনা মূল্যে খেলতে পারবেন। অনেকে হয়তো মনে করছেন এটা ফেক ভিডিও, আমি তাদের বলবো একবার এইটা ট্রাই করে দেখতে পারেন। যদি ফেক মনে হয় এই ভিডিওটার নিচে আপনি ডিসলাইক দিতে পারেন, আর একবার ট্রাই করে তারপরে বলুন যে এটা ফেক কি রিয়েল। আপনারা দেখেন না তারপরে জাজ করতে শুরু করেন যে এটা ফেক ভিডিও, এটা ওয়ার্ক করে না। আপনারা একবার ট্রাই করুন, আমার মেথডটা ফলো করুন, তারপরে আপনিও খেলতে পারবেন রিয়েল জিটিএ 5। যারা যারা ফলো করেন তারা তো জানেন যে এটা ফেক না রিয়েল। সো গাইস, বেশি না কথা বলে আমি ডাইরেক্ট মেথডে চলে যাই যে কীভাবে আপনি প্লে করতে পারবেন। এর জন্য দুটো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, আর দুটো অ্যাপ্লিকেশানের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো কোনো অসুবিধা হবে না। জাস্ট ওয়ান ক্লিকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনার ফোনে 1GB 2GB যত জিবি র্যাম হোক আপনি ইজিলি গেমটাকে প্লে করতে পারবেন। হ্যাঁ, হয়তো একটু নেটওয়ার্ক স্পিড ভালো হতে হবে, কিন্তু আপনার মোবাইল নেটওয়ার্কে আপনি গেমটা প্লে করতে পারবেন। সো গাইস, কি করে কি করবেন সব কিছু বলে দেবো আমার মোবাইল স্ক্রিনে। সো গাইস, বেশি না হওয়ার পক্ষে মোবাইল স্ক্রিনে চলে যাই। আর গাইস, আজকে ভিডিওটা সত্যি বলছি রিয়েল হতে চলেছে। সো গাইস, আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। সো গাইস, সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোর থেকে দুটো অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে, একটা নাম হচ্ছে গেম সিসি আর একটা নাম হচ্ছে টাইমার। তো দুটো অ্যাপ্লিকেশান আপনাকে ডাউনলোড করে নিতে হবে সিম্পলি। তো ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, সিম্পলি আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনার গেম সিসি অ্যাপ্লিকেশানটাকে। ওটাকে ওপেন করতে হবে, তো সিম্পলি একটা অ্যাড আসবে, ওই অ্যাডটাকে জাস্ট কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে একটা দেখতে পাচ্ছেন থ্রি ডট, তো থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সাইন ইন ইমেল। তো আমি রেকমেন্ড করবো যে আপনার কোনো পার্সোনাল ডিটেলস দিও না, তো আপনাকে জাস্ট আমার মেথডে সাইন ইন করুন, আপনার কোনো পার্সোনাল ডিটেলসে সাইন ইন হবে না। তো আপনাকে জাস্ট সাইন ইনে ক্লিক করতে হবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, তো ওখানে ক্লিক করবেন। তো ওখানে একটা সিম্পল ক্যাপচা একটা ভেরিফাই করে নেবেন। তো তারপর আপনাকে ইমেলের জায়গায় আপনাকে কী করতে হবে, আপনার ইমেল দিতে হবে না, আমি যে ইমেলটা বলছি ওই ইমেলটা দেবেন। তো আপনাকে ব্যাকে আসতে হবে, আর ডিসক্রিপশানে আরেকটা লিঙ্ক পেয়ে যাবেন মাই টেম্প ওয়েবসাইটের। তো এখানে ফ্রিতে অনেক রকম ইমেল পেয়ে যাবেন, তো আপনি সিম্পলি যে কোনো একটা ইমেল এখান থেকে নিয়ে নেবেন। তো এখানে আপনি ফার্স্টের ইমেলটা কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর আপনাকে সেম ওই জায়গায় যেতে হবে, আর এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে। তো এখানে সেন্ড ক্যাপচারে ক্লিক করবেন, আর এখানে একটা ওটিপি আপনার আসবে, তো আপনি ফের ব্যাকে চলে আসবেন। তো এখানে আপনি দেখতে গেম সিসি থেকে একটা ইমেল এসছে, গেম সিসি ইমেলে ক্লিক করুন, তারপরে আপনি এখানে একটা ওটিপি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা ওটিপি চলে এসছে, তো আপনাকে জাস্ট ওটিপিটাকে ক্লিক করে কপি করে নিতে হবে। ফের গেম সিসি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করুন, তো আপনি ক্যাপচারের জায়গায় আপনার ওটিপিটা দিয়ে দেবেন। তো তারপর আপনাকে যেটা করতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে, তো পাসওয়ার্ডটাও আমি রিকমেন্ড করবো ওটিপিটাই দিয়ে দিন। তারপরে রেজিস্টারে ক্লিক করতে হবে, তারপরে এখানে সাইন ইন যে অপশানটা আছে ওখানে ক্লিক করতে হবে, তারপরে আবার আপনি সাইন ইন উইথ ইমেলে ক্লিক করবেন। এখানে আপনাকে এবারে সাইন ইন করতে হবে, তো আপনাকে ইমেলের জায়গায় সেম ইমেল দিয়ে দেবেন। তো আপনি ব্যাকে আসবেন, ব্যাকে এসে আপনি আবার আসবেন ওপরে যাবেন, তো আপনি ইমেলটা এখান থেকে কপি করে নেবেন। তো আপনার এই ইমেলটা কপি করে নেওয়ার পর আপনি এখানে পেস্ট করে দেবেন সিম্পলি, আর এখানে পাসওয়ার্ডের জায়গায় আপনি যে ওটিপিটা দিয়েছিলেন ওখানে দিয়ে দেবেন, তো ওটিপিটা আপনার নিচেই থাকবে। তো ওটিপিটা দিয়ে দেবেন, তারপরে আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ইউজ নাওতে ক্লিক করবেন, তারপরে এখানে যে ক্রস আইকন আছে ওখানে ক্লিক করে আপনার গেমের মধ্যে ঢুকে যাবেন। তারপর ব্যাকে আসবেন, এখানে আপনার গেমটা সাইন ইন হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কত সার্ভার, তো আপনি এখানে যে কোনো একটা সার্ভারে ক্লিক করে জিটিএ 5 খেলতে পারবেন। তো আমি এখানে ফার্স্টের যে সার্ভারটা আছে ওখানে ক্লিক করবো, তারপরে এখানে জিটিএ 5 ক্লিক করবো, তারপর রান এনিওয়েতে ক্লিক করে নেবো, তারপর এখানে টেন যে অপশানটা আছে ওখানে ক্লিক করে ইয়েস করবো। এখানে দেখতে পাচ্ছেন 12 মিনিট আমাকে ওয়েট করতে হবে গেমটা খেলার জন্য, তো আপনি সিম্পলি 12 মিনিট ওয়েট করে নেবেন, তারপরে আপনি এই গেমটা প্লে করতে হবে। আর একটা কথা মাথায় রাখুন, আপনাকে ঠিক এক্সাক্ট টাইমে আপনাকে গেমটা ওপেন করতে হবে, না তো অন্য কেউ ওপেন করে নেবে। তো আপনাকে কি করতে হবে, এক্সাক্ট টাইমে ওপেন করার জন্য আপনি টাইমার একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ওটাকে ওপেন করে নেবেন। তো এই টাইমারটা আমি ডাউনলোড করে রেখেছি, এই টাইমারটা সিম্পলি আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনাকে কি করতে হবে, জাস্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপরে অ্যাড স্টপ ওয়াচ ওখানে ক্লিক করে এখানে অ্যাড স্টপ ওয়াচ করে নেবেন। তারপরে এখানে যে প্লে অপশানটা আছে ওখানে ক্লিক করে আপনি এখানে সিম্পলি ওকেতে ক্লিক করে আপনি একটা টাইমার দেখতে পেয়ে যাচ্ছেন। তো এই টাইমারে ক্লিক করলে টাইমার চালু হয়ে যাবে, আবার অফ করলে আবার টাইমারটা অফ হয়ে যাবে।
আপনাকে ব্যাকে আসতে হবে, আবার আপনাকে গেম সিসি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার পর আপনি জিটিএ 5 এ ক্লিক করুন। শুধু জিটিএ 5 না, এখানে আরও জিটিএ 4, ওয়াচ ডগ 2 এরকম অনেক গেম খেলতে পারে। তো আপনাকে রান এনিওয়েতে ক্লিক করতে হবে, আবার এই অপশনটাকে ক্লিক করতে হবে টেন্ট অপশনে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 11 মিনিট 11 সেকেন্ড লাগবে, তো আপনাকে 11 মিনিট 11 সেকেন্ড ওয়েট করতে হবে। তারপরে আপনি কনফার্মে ক্লিক করুন। আপনি এখানে একটাতে না অনেক সার্ভার পেয়ে যাচ্ছেন, তো আমি পরের সার্ভারটাও দেখবো যে কত মিনিট লাগছে এখানে। তো আমি যে ফার্স্টের যে সার্ভারটা, ওই সার্ভারটা আমি একটু ওয়েট করে নেবো 10 মিনিট, তারপরে আমি খেলবো। তো এখানে আপনি 10 মিনিট ওয়েট করে নেবেন, তারপরে আপনি এখানে জিটিএ 5 প্লে করতে পারবেন। তো আমি 10 মিনিট ওয়েট করে আপনাদের দেখাচ্ছি। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার টাইমটা অনেকটাই কমে এসছে। তো আপনিও এইভাবে ওয়েট করবেন যে কখন আপনার টাইমটা কমবে। তো আপনাকে জাস্ট আরেকবার ক্লিক করতে হবে, আর একবার রানওয়েতে ক্লিক করতে হবে, আর একবার ইয়েসে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও টাইমটা কমে এসছে। তো এখানে টাইমটা এক্স্যাক্ট কমছে আপনি দেখতে পাবেন না, টাইমটা কমতেই আপনাকে ওপেন করতে হবে, না তো অন্য কেউ ওপেন করে নেবেন। তো সেই জন্য আমি টাইমারটা লাগিয়েছি। তো আপনি রানওয়েতে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন যে কোনখানে কমেছে। তো 1 মিনিট 20 সেকেন্ড বাকি, তো আমি কিছুক্ষণ আরেক একটু ওয়েট করে নেবো, তারপরে আমি আমার স্টপ ওয়াচটা অন করে নেব। তো এখানে 1 মিনিট 10 সেকেন্ড বাকি, তো আমি আরেকটু কিছুক্ষণ ওয়েট করে নেব। তো এখানে 1 মিনিট 1 সেকেন্ড বাকি। সো গাইস, এইবারে আপনাকে কী করতে হবে, যেই 1 মিনিটের ভিতরে হয়ে যাবে আপনি জাস্ট 10 টে যে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করার সাথে সাথেই আপনার স্টপ ওয়াচটায় ক্লিক করতে হবে। তো আপনি যেই ইয়েসে ক্লিক করবেন আপনি স্টপ ওয়াচটা ওপেন করে নেবেন। তো ইয়েসে ক্লিক করলাম, স্টপ ওয়াচ অন করলাম। তো এখানে 32 সেকেন্ড দেখাচ্ছে, তো যেই 32 সেকেন্ড আপনার স্টপ ওয়াচে হবে, তো আপনি আপনার কনফার্ম বাটনটাকে ক্লিক করে নেবেন। তো এখানে আমি 32 সেকেন্ড ওয়েট করব, তারপরে আমি কনফার্ম বাটনটাকে ক্লিক করে নেব। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আপনার গেমটা ওপেন হয়ে গেছে। সো গাইস, এইভাবে আপনি আমার মেথড ফলো করলে আপনি জিটিএ 5 খেলতে পারবেন। প্রথমবার না হলেও আপনি সেকেন্ডবার ট্রাই করুন, সেকেন্ডবার না হলেও থার্ডবার ট্রাই করুন, কিন্তু আপনি এইভাবে জিটিএ 5 খেলতে পারবেন। তো আমার এখানে প্রথমবারই হয়ে গেছে, কারণ আমি এক্স্যাক্ট টাইম অনুযায়ী করেছি। তো আমি রিকমেন্ড করবো, যদি ফেক মনে হয় একবার ট্রাই করে দেখতে পারেন। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড গাইস প্লিজ সাবস্ক্রাইব করো গাইস। আমি এরকম কন্টেন্ট যদি আরও চাই, এডিটিং কন্টেন্ট যদি আরও চাই, তাহলে কমেন্ট করে জানান। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তো বলেই দিলাম, আর বলার দরকার নেই। আর জিটিএ 5 খেলুন, এনজয় করুন। ওয়েট, আপনি যদি আনলিমিটেড টাইম খেলতে চান তাহলে কি করবেন? আপনি থ্রিডটে ক্লিক করবেন, আবার এই মানুষের আইকনটায় ক্লিক করবেন, এখানে সাইন অফ করে দেবেন, তারপরে আবার সাইন ইন করবেন। আপনি আবার সেম মেথড করে সাইন আপ করে নেবেন, তারপরে এখানে আবার 15 মিনিট 15 মিনিট করে আনলিমিটেড টাইম অবধি খেলতে পারবেন। সো গাইস, এই পর্যন্তই আজকে ভিডিও ছিল। সো বাই বাই, টেক কেয়ার, গড ব্লেস।